খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়েও ফেলতে পারেন। তো চলুন দেখিনি কী কী লাগছে এই রেসিপিটি তৈরি করতে। আমি কিছু সবজি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে কেটে নেব। সব সবজিগুলোই আমার কাটা হয়ে গেছে। দেখুন, গাজর আমি লম্বা করে কেটেছি, বিনস এবং পেঁয়াজগুলি আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, বাঁধাকপিটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি, টমেটোটাও লম্বা করে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি হাফ কাপ মতো, আর ক্যাপসিকামটাও আমি লম্বা করে কেটে নিয়েছি। দেখুন, এভাবে লম্বা করে কেটে নিয়ে দেখুন আমি এখানে মশলাগুলোকেও কুচি করে নিয়েছি। আমি আদা কুচি করে নিয়েছি হাফ টিস্পুন মতো, 6-7 কোয়া রসুন কুচি করে নিয়েছি, আর একটা লঙ্কা কুচি করে নিয়েছি। আমি কাজু বাদাম এবং কিশমিশ নিয়েছি, দুটো মিলিয়ে মোটামুটি আধা কাপ মতো হবে। ভাত আমি আগেই করে নিয়েছি, ভাত থেকে আমি অনেক আগেই ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, আর এখন ভাত যথেষ্ট পরিমাণে ঠান্ডা এবং ঝরঝর হয়ে আছে ভাতটা। দেখুন, গরম কড়াইয়ে এবার আমি 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার এই ঘিয়ে আমি কাজু বাদাম এবং কিশমিশটাকে ছেড়ে দেব, আর এটি বেশি আমি ভাজবো না, সামান্য ভেজেই আমি এটা তুলে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখুন আমি এবারে এগুলোকে তুলে নেব। এবারে ঘিয়ে আমি আরও 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার কাটা মশলাগুলোকে আমি দিয়ে দেব, একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়ে আমি এবার বাকি সমস্ত সবজিগুলোকে একেবারেই ঢেলে দেব। আর আমি চুলার আঁচটাকে রেখেছি হাই ফ্লেমে, কারণ চাইনিজ রান্নাবান্নাতে সমস্ত কিছুই রান্নাবান্না হাই ফ্লেমেই করা হয়। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, মোটামুটি 1-2 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। এবার আমি এটাতে এবার এই সবজির মধ্যে মিশিয়ে নেওয়ার পর আমি 1 টেবিল চামচ মতো রেড চিলি সস এবং গ্রিন চিলি সস 1/2 চামচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল এবং নুন অ্যাড করে দিতে পারেন। আমার সবজিটা অনেকটা নরম হয়ে গেছে, এবার আমি ভাতগুলোকে ছড়িয়ে দেব। এবার এই ভাতের ওপর আমি 1 টেবিল চামচ মতো সয়া সস দিয়ে দিলাম। আর ভাতের ওপর অবশ্যই সয়া সসটা দেবেন, সবজিতে দেবেন না, নাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর আমি কাজু এবং কিশমিশটা দিয়ে দেব। দেখুন, হয়ে গেছে আমাদের ফ্রাইড রাইস। এবার আমি এটা প্লেটে তুলে নেব। আমার এই রেসিপিটি যেমন সফট দেখুন, তেমন ঝরঝরেও হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে।